শুভ সকাল বন্ধুরা, সবাইকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। তো রান্নাবান্না থেকে স্টার্ট করে দিলাম, তো দেখো সকালের কাজবাজ করে তো তারপরে একটু রান্না বসাতে কিন্তু দেরি হয়ে গেছিলো। দেখো রান্না তো করে নিয়েছি, দেখো পাঁপড় ভাজা, এদিকে কাঁকড়োল আলু ভাজা দেখালাম আর বেগুন ভাজা। আর রথের দিনে কিন্তু পাঁপড় ভাজা ছাড়া তো ভাবাই যায় না, পাঁপড় তো খেতেই হবে। আর এদিকে দেখো মুগ ডালটা সিদ্ধ করে, মুগ ডালটা কিন্তু ফোড়ন দিয়ে আমার ফুটেও গিয়েছে ডালটা, তো ডালটা আমার হয়ে গেছে। আর তরকারি কী করছি দেখে নাও, তরকারি বসালাম, এখন একটু বাকি আছে, তো আর একটু হবে। দেখো এই যে কুমড়ো আলু দিয়ে ছোলা দিয়ে একটা তরকারি, তো নিরামিষ রান্নাই করছি। আর এই মুগ ডাল দিয়ে কুমড়োর তরকারি দিয়ে কিন্তু ভাত খেতে দারুণ লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। আর তার সঙ্গে তো কাঁকরোল ভাজা আছে, বেগুন ভাজা আছে, খুব ভালো লাগে এরকম খাবার আমার খেতে। তো চলো, তরকারিটা কিন্তু আরও একটু বাকি আছে, একটু ঝোল ঝোল রয়েছে, তো এটা একটু শুকিয়ে নেবো, নিলেই তরকারিটা হয়ে যাবে। আর এদিকে দেখো ডালটাও হয়ে গেছে, তো গ্যাসটা বন্ধ করে দিলাম। আর দেখো আমি চলে এসেছি ঠাকুরের পুজো দিতে, তার মানে রান্নাবান্না হয়ে গেছে, হাজব্যান্ড আর ছেলেকে খেতে দিয়ে তারপরে আমি কিন্তু পুজোতে বসেছি। আর তারপরে দেখো পুজোটা করে নিয়েছি, তারপরেই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই যে এই ফটোটা দিয়ে ঋষভ হলো রথ চালাতো, রথের মধ্যে বসাতাম, আর মূর্তিও ছিল, মাটির মূর্তিও ছিল। আর আমি ভোগ নিবেদন করেছি মালপোয়া, জিবে গজা আর নকুলদানা দিয়ে। তো চলো হয়ে গেছে পুজো টুজো, এবার আমি কিন্তু একটু বেরাবো বাইরে রথ দেখতে। তো এই যে ঘরে পুজো টুজো দিয়ে আর এখন যাচ্ছি আমাদের এখানে রথতলায় রথ বেরায়, তো এখানে দেখি রথ আছে কি বেরিয়ে গেছে এখন জানি না। ঋষভ যাচ্ছে এখন ও রথ দেখে, তারপরে যাবে পড়তে, ব্যাগটা নিয়ে বেরিয়েছে। তো দেখি রথটা বেরিয়ে গেছে না আছে এখনও বলতে পারছি না, যাই চলো যাবি নি তো জলটা নিয়েছিস জলটা যা 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 বস। আর এই দেখো চলে এসেছি আমরা রথ দেখতে, তো অবশেষে আমরা রথের কাছে পৌঁছে গেলাম। আর এখানে কিন্তু মেলাও বসেছে, মেলা এখন অনেক দিন হবে, তো দেখো এই যে রথ এখনও বেরায়নি কিন্তু। আর এই যে রথ সাজানো হয়ে গেছে, আর এখানে পুজোও হয়ে গেছে, দেখো আরতি হয়েছিল, তো সেই তাপটাও আমরা সঙ্গে সঙ্গে নিয়ে নিলাম, বেশ ভালো সময় এসেছি। তো দেখো হাজব্যান্ডকে একটু দিয়ে দিচ্ছি, তো বেশ ভালো লাগলো এই জায়গাটা এসে, মনে হলো যেন খুব শান্তি পেলাম। তো দেখো এখানে প্রণাম টনাম করে নেব, একটু রথে দড়িও টেনে নেব, তো বেশ সুন্দর ভালো লাগলো বেশ। দেখো প্রসাদও দিয়েছিল, তো প্রসাদটাও নিয়ে নিলাম। আর রথটা দেখেছো কত সুন্দর, তো এখনও রথ বেরায়নি, তো রয়েছে এখন। দেখো আমরা এখন দড়ি টেনে নিচ্ছি, ঋষভ আমি যে আসছে টানছে, ঋষভের বাবাও টেনেছিল। চলো দেখতে থাকো। আর আস্তে আস্তে করে কিন্তু সবাই যারা যারা আসছে একটু করে রথের দড়িতে টান দিয়ে নিচ্ছে কিন্তু, তো আমরাও তো দিলাম। আর দেখো এখানে দাঁড়িয়ে একটু ফটোও তুলে নিয়েছিলাম, তো দেখো ফটোগুলো কেমন হয়েছে। তো এখানে তো অনেক কথাই বলছিলাম বলতে বলতে, কারণ হচ্ছে এই মেলা বসেছে, তো তার জন্য অ্যালাউন্স করা হচ্ছিলো, তো সাউন্ডটা অনেক জোরে আসছিলো, তো কপিরাইট যদি চলে আসে তার জন্য সাউন্ডটা মিউট করে দিলাম। তো রথটা বেরাবে সেই সব কথাই বলছিলাম, তো এখন দেখো আমরা বেরিয়ে যাচ্ছি, এখন বেরিয়ে যাচ্ছে হচ্ছে ঋষভ তো পড়তে যাবে, আর মেলার ভিতর দিয়ে যাচ্ছি। দেখো এই যে কত বড় গেট বানিয়েছে দেখেছো, তো এর ভিত এইটা হলো রাস্তা, এই এখান দিয়ে রাস্তা রয়েছে আর মিনি বাস স্ট্যান্ড। তো এই যে মেলা বসেছে, তো এখন আমরা মেলায় ঢুকবো না, অন্য দিন যাবো মেলায়। তো দেখো মেলাটা এই রাস্তার উপরে দোকান আছে, আর ভিতরে অনেক দোকান রয়েছে এখনও, অনেক দোকান এখনও খোলেনি, রেডি হচ্ছে, প্রথম দিন তো তো রেডি সেডি হচ্ছে সব। এইগুলো সব দোকান, এগুলো সব পিছন দিকটা তো দোকান।
দেখছো এগুলো অনেক দোকান বসে, অনেক দেখো এই যে কয়েকটা দোকান খোলা হয়েছে, এখনও কিন্তু রেডি হয়নি সব দোকান, তো কিছু কিছু দোকান দেখছি এখনও রেডি করছে, তো পরে আসবো আমরা, তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি, চলো আরও একটা জায়গায় হ্রদ দেখতে যাব। তো তাহলে চলে এসেছি আরও একটা জায়গায় হ্রদ দেখতে, তো এখানে স্মৃতি অনেকটাই আমাদের সঙ্গে জড়িত আছে, ছোটোবেলায় ঋষভ এখানে এই হ্রদ চালাতো, তারপরে এখানে হ্রদের প্রতিযোগিতা হতো, সেই সব স্মৃতি অনেক আছে। তো এখানে দেখে দেখছো কত ঢাক, আর এখানে কিন্তু সন্ধ্যাবেলা প্রোগ্রামও হবে, সেই সব মাইকে কিন্তু অ্যানাউন্স করা হচ্ছিলো। আর এখানে দেখো জগন্নাথ বলরাম সুভদ্রাকে দেখো কত সুন্দর লাগছে, ফুলের মালা টালা পরিয়ে সাজিয়ে, আর ছোট্ট হ্রদটা কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর করে সাজানো হয়েছে, তো ভীষণ ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর এখানেও কিন্তু অনেক কথা হচ্ছিলো, তার জন্য কিন্তু সাউন্ডটা নিউট রেখেছি, তো তোমাদের সঙ্গে একটু সামনাসামনি একটু চলে এলাম, শেয়ার করে নিলাম। এখানে ছোট ছোট বাচ্চাদের কিন্তু ছোট ছোট রথের প্রতিযোগিতা প্রত্যেক বছর হয়, আর এই যে ঋষভ যখন ছোট ছিল তখন তো রথ চালাতো এবছর, আর গত বছরে রথ চালায়নি, আর হচ্ছে এখানে এই প্রতিযোগিতা কিন্তু নামও দিয়েছিল আর রথ সাজিয়েও ছিল, ব্যাগটা নেওয়ার কাছে, তো এখান থেকে বেরিয়ে যাচ্ছে, এখন যাবে ঋষভ পড়তে, রথ দেখে নিলাম, দড়িও টেনে নিচ্ছে, ওইখানে রথের দড়ি টেনে নিয়েছি, আর এখানে রাত্রে প্রোগ্রাম আছে, এখানে অনেক কিছু প্রোগ্রাম আছে, তো এখন আমাদের সময় নেই বলে আমরা এখন থাকলাম না, বুঝলি না, ঠিক আছে এখন বেরিয়ে যাচ্ছি। তো যেতে যেতে কিন্তু আরও একটা রথের সন্ধান পেয়ে গেছি, দেখো চলে এসেছি আরও একটা রথ, এখানে কিন্তু পুজো হচ্ছে, তো রথটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে, দেখছো খুব সুন্দর করে, তো একটু পরেই সব বেরাবে, পুজো টুজো চলছে সবার। আর এখানে দেখো দুর্গা পুজোর প্যান্ডেল কিন্তু শুরু হয়ে গেছে, খুব সুন্দর প্যান্ডেল হয় এখানে, দুর্গা চলে, তো রথ দেখতে বেরিয়ে কিন্তু দুর্গা পুজোর প্যান্ডেলও দেখে নিলাম, তোমাদের দেখিয়েও দিলাম, এখানে প্যান্ডেল খুব সুন্দর হয়, দুর্গা চল। আর এখানে আর একটা রথ দেখতে এসেছি, দেখি বেরিয়ে গেছে নাচ, ঋষভকে এখনো পড়তে যাওয়া মানে পড়তে ছাড়া হয়নি। আর এই যে চলে এলাম আরও একটা হ্রদ দেখতে, আর এটা হলো হরিসেবা, এই যে হরিসেবার এখানে এই হ্রদটা বেরিয়েছে দেখো, খুব সুন্দর হ্রদটাকে সাজানো হয়েছে, এই যে হরিসেবার ভিতরে কিন্তু অনেক প্রোগ্রাম হচ্ছে, বাচ্চাদের ছোটো ছোটো বাচ্চাদের নাচের গানের প্রোগ্রাম হচ্ছে, তো এখানে অনেক কিছু প্রোগ্রাম হচ্ছে কিন্তু নাচ গান, তারপরে এটা হচ্ছে হরিসেবা, বুঝছো, আর এই যে হ্রদ দাঁড়িয়ে আছে এখানে, এখন জগন্নাথ বলরাম সুভদ্রাকে তোলা হবে, তুলে তারপরে এই যে হ্রদ দেখে চলে এসেছি, এবার ঋষভ যাচ্ছে পড়তে, যা উঠে যা, দাঁড়িয়ে আছে, জল খাবো, এই জল খেয়ে নে, টাটা। তো ঋষভ তো ঢুকে গেল, আর এই যে দাঁড়িয়ে আছে ওখান দিয়ে হাত দেখাবে, চলে এসেছে আবার ওই আর একটা বাড়ি আছে, ওই বাড়ি চলে এসেছে, তো এই যে ঋষভ এখন ওই যে এই বাড়িতে পড়াচ্ছে না, আবার এই সামনের এই বাড়িতে যাচ্ছে, এখানে আগে আছে, তো এখানে সবাই পড়ছে, তো এখানেই চলে যাচ্ছে, তো বাড়িতে তো চলে এসেছি, ঋষভকে দেখলে পড়তে ছেড়ে দিয়ে বাড়িতে চলে এলাম, আর চারটে রথ দেখালাম, কেমন লাগলো কিন্তু অবশ্যই জানাবে, তো আর বাড়িতে তো পুজো করে নিয়েছি ছোটোখাটো করে, সেটাও দেখালাম, শেয়ার করে নিয়েছি, আর হলো ছোটো ঋষভ তো এই এবছর আর এই যে গত বছরে কিন্তু রথ আর চালাইনি, বলছে আমি বড়ো হয়ে গেছি আর রথ চালাবো না, তাই জন্য কিন্তু আর রথ চালাচ্ছে না, আর পরপর তো গবেষণা চালিয়েছে, আর ওই যে জায়গাটা বললাম যে রথের ওখানে বাচ্চাদের সব ছোটো ছোটো রথ সাজিয়ে কম্পিটিশান হয়, ওখানে ঋষভ রথ সাজিয়ে কম্পিটিশান নাম দিয়েছিল, ওখানে যত সব বাচ্চারা আছে সব ছোটো ছোটো হ্রদগুলো খুব সুন্দর করে সাজিয়ে আর ওখানে সব এনে রাখে, আর ওখানে এখন প্রোগ্রাম হবে সন্ধ্যে থেকে, তো
ওখানে ওখান থেকে প্রাইজও পেয়েছিল ঋষভ। তো এখন আর রথ চালাতে চাইছে না, বড় হয়ে গেছে, বলছি আমি আর রথ চালাবো না, তাই জন্য আর রথ কিনে দিইনি এবছর আর আগের বছরে। তো এই যে চারটে রথ দেখালাম, অবশ্যই তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে, তো বলবে কিন্তু জানাবে কেমন লেগেছে। আর এখন চলো এই যে রথগুলো বেরিয়ে যাবে বলে একটু তাড়াহুড়ো করে পুজো টুজো দিয়ে বেরিয়ে গেলাম। ঋষভ আর ঋষভ বাবা খাওয়া দাওয়া করেছে, আমি এখনও খাইনি, কারণ রথ বেরিয়ে গেলে দেখতে পাবো না তার জন্য। আর সন্ধ্যাবেলায় যেতে পারতাম, সন্ধ্যাবেলা পড়া আছে, তো পড়ে আস্তে আস্তে কখন হবে এখন, তার জন্য ওকে একটু দেখিয়ে নিলাম, ওরও ভালো লাগলো এই জন্য। তো চলো আজকে এইটুকুই তোমাদের সঙ্গে রথের দিনে শেয়ার করে নিলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকে সঙ্গে দেখো। আর আজকের ওয়েদারটা বেশ ভালোই আছে, একটু হাওয়া হচ্ছে, সাদা হাওয়াই আছে, ভালো হাওয়া আছে, দেখছো গাছগুলো নড়ছে, গাছগুলো দেখলে বুঝতে পারবে যে অল্প অল্প হাওয়া আছে। তো ঠিক আছে আজকের মতো, টাটা।